জীবন পরিশ্রমের, একটা জীবন পরিশ্রমের। জীবন তখনই সুন্দর যখন তুমি পরিশ্রম করো, জীবন তখনই বোরিং যখন তুমি বসে থাকো। ওকে, বাট আমরা সাময়িকের বসে থাকা বা সাময়িকের পরিশ্রমহীন থাকাটাকে মনে করি আনন্দের, বিশ্রাম বলি যেটাকে। না, বিশ্রাম তখনই আনন্দের যখন সারাদিনের পরিশ্রম করো, তারপরেই বিশ্রাম আনন্দ। ক্লাস শেষের যে কি অনুভূতি ভাই আমি আর বুঝাইতে পারবো না, যে তোমরা তোমাদের অনেক পরিশ্রম করার কথা, অ্যাডমিশনের এই সময় তোমরা অনেক পরিশ্রম করবা, বাট আমার কি করার কথা, তাই না? তো তোমরা, তোমাদেরকে আমি মিথ্যা বলতে চাই না, তোমাদেরকে আমি এই মিথ্যা আশ্বাস দিতে চাই না যে একবার খালি বুয়েটা চান্স পাওয়ার পর জীবন ইজি হয়ে যাবে। জীবন ইজি হবে না, জীবন পরিশ্রমের, একটা জীবন পরিশ্রমের। জীবন তখনই সুন্দর যখন তুমি পরিশ্রম করো, জীবন তখনই বোরিং যখন তুমি বসে থাকো। ওকে, বাট আমরা সাময়িকের বসে থাকা বা সাময়িকের পরিশ্রমহীন থাকাটাকে মনে করি আনন্দের, বিশ্রাম বলি যেটাকে। না, বিশ্রাম তখনই আনন্দের যখন সারাদিনের পরিশ্রম করো, তারপরেই বিশ্রাম আনন্দ। যেমন এই যে আমি তিনটা ক্লাস নিলাম বা এরকম আমি প্রতিদিনই নেই, নেওয়ার পরে যখন 5 মিনিটসের প্রত্যেক ক্লাসের মাঝে 5 মিনিটের জন্য আমি ব্রেক নিয়ে বসি, তখন আমার কাছে মনে হয় এই 5 মিনিট কত মজা লাগলো। বা যদি এমন হইতো আমি সারাদিন কোনো কাজবাজ না করে বসে আসি 5 ঘন্টা, তাহলে কি আমার ভালো লাগতো? মনে হতো কোনো কাজ নেই বসে আছি, তাই না? তো এই কথাটাই কিন্তু আমাদের রিলিজিয়ানেও বলা আছে যে ওই যে নিশ্চয়ই কষ্ট এবং স্বস্তি একসাথে আসে, তাই না? যেমনটা করে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, তাই না? এই কথাটা তো আমরা শুনছো যে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে বা স্বস্তির সঙ্গেই কষ্ট আছে, তাই না? তাহলে শুধু স্বস্তি বলে কিছু নাই, শুধু কষ্ট বলে কিছু নাই,